পৃথিবীর দিকে, যেখানে বিজ্ঞান ও কারিগরি জ্ঞানের বিস্ময়কর অগ্রগতির যুগে মানুষের সৃষ্টি ক্ষমতা ও বিরাট সাফল্য আমাদের জন্য এক সংক্রামুক্ত উন্নত ভবিষ্যৎ গঠনে সক্ষম। মধ্যম আয়ের দেশ থেকে উন্নত দেশে রূপান্তরের ক্ষেত্রে তথ্য প্রযুক্তিতে জোর দিচ্ছে সরকার। জ্ঞান ভিত্তিক মানব সম্পদ গড়ে তুলতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। Someday, Bangladesh, the youth of Bangladesh, the people of Bangladesh will be primarily working in the knowledge industry, in the high-tech sector, providing knowledge-based services around the world, and not just being a part of the fourth industrial revolution, but leading the charge for the fourth industrial revolution. তারই ধারাবাহিকতায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের শিক্ষার্থী এবং খুলনাঞ্চলের আইটি ব্যবসার অপার সম্ভাবনা সামনে রেখে তৈরি হয়েছে শেখ কামাল আইটি ইনকিউবেশন অ্যান্ড ট্রেনিং সেন্টার। বিশ্ববিদ্যালয় পর্যায়ে এটাই বাংলাদেশের প্রথম কোনো আইটি ইনকিউবেশন সেন্টার। 25 কোটি টাকা ব্যয়ে কুয়েট ক্যাম্পাসের অভ্যন্তরে নান্দনিক রূপে নির্মিত হয়েছে এই সেন্টারটি। প্রতি বছর এখান থেকে 500 আইটি স্টার্টআপকে ইনকিউবেট করা হবে বলে জানা গেছে। শেখ কামাল ইনকিউবেশন অ্যান্ড ট্রেনিং সেন্টারটি খুলনাবাসীর জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বিশেষ উপহার। 2021 সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা হবে। কুয়েট ক্যাম্পাসের লেকের পশ্চিম পাশে চারতলা বিশিষ্ট অপরূপ নান্দনিকতায় নির্মিত হয়েছে ইনকিউবেশন সেন্টারটি। এই সেন্টারের অভ্যন্তরে রয়েছে ডিজিটাল অডিটোরিয়াম, আধুনিক জিমনেশিয়াম ও ক্যাফেটেরিয়া। এছাড়া ভবনের নিচতলায় রয়েছে অ্যাকুরিয়াম। খুলনার ফ্রিল্যান্সার ও আইটি ব্যবসায়ীদের ইনকিউবেশন সেন্টারের মাধ্যমে অবকাঠামোগত সুযোগ সুবিধা বৃদ্ধি সহ আইসিটি খাতের বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে ওঠার ব্যাপক সম্ভাবনার সৃষ্টি হয়েছে। বিদেশি বিনিয়োগকারীরাও আইসিটি খাতে দক্ষ জনবল পাবে, ফলে এই খাতে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা সহজ হবে। ইতিমধ্যে দেশি ও বিদেশি বেশ কিছু নামকরা কোম্পানি তাদের ব্যবসায়িক কার্যক্রম এখানে শুরু করেছে।